পিছনের গ্লাসটা কিন্তু এখনো অরিজিনাল পেয়ে যাবেন, পিছনের ব্যাকলাইটটা অরিজিনাল, দেখেন টয়োটার লোগো সহ দেওয়া আছে, এখানে দেখেন অরিজিনাল জাপানি স্টিকার আছে এবং ফোর স্টার রেখে এটা খুবই সুন্দর, সুন্দর একটা মিনি স্পয়লার আছে এবং এখানে দেখেন সুন্দর একটা ওয়াইফারের ব্যবহার, টয়োটার মনোগ্রাম আছে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা। ভাই বাবা আজকে খুব জনপ্রিয় একটি গাড়ি দেখাবো, ছোটোখাটো ফ্যামিলিদের মধ্যে ছোটোখাটো জায়গার মধ্যে গাড়ি চালানোর জন্য খুব ভালো একটি গাড়ি, টয়োটা আইএসটি দেখাবো, 2006 মডেল, রেজিস্ট্রেশন 2017। ওকে, 2017 সালে রেজিস্ট্রেশন করা গাড়ি বাবু ভাই, হাজারে একটা দুটো পাওয়া যায়। আচ্ছা, ভালো ফিটিংসের গাড়ি, ভালো মানের গাড়ি, 1300 সিসির গাড়ি, 2006 মডেল, 2017 রেজিস্ট্রেশন, ভালো ফিটিংসের গাড়ি। আমার লোকেশনটা বলে দিচ্ছি বাবা একটু শর্টকাটে, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। বাবা আমার শোরুমে প্রায় সব ধরনের গাড়ি, সব বাজারের গাড়ি পাবেন ইনশাল্লাহ, ছোটো গাড়ি বড় গাড়ি সব গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে ভাই, গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি? গাড়িতে ভাই কোনো খোলা কাটা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ির মধ্যে নেই, খুবই ভালো ফিটিংসের, ভালো মানের একটা গাড়ি, যা কিছু পাবেন মোটামুটি সব কিছু একদম জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। ওকে, মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়ির কালারটা কিন্তু অনেক জনপ্রিয় একটি পারফেক্ট কালার, ব্লু কালারের গাড়ি, ব্লু কালার, এই কালারের গাড়ি আমাদের মা বোনদের কিন্তু খুবই পছন্দের একটি কালার, খুবই পছন্দনীয় কালার। আপনার পাঞ্জাবিটা ব্লু কালার? আমার পাঞ্জাবিদের পছন্দ কালার, এই পাঞ্জাবিটা আমার ওয়াইফ আমাকে গিফট করছে, যাক মাশাআল্লাহ খুবই ভালো, খুব সুন্দর পাঞ্জাবি এবং গাড়ির কালারটা খুব সুন্দর, গাড়ির কালারটা খুবই ভালো, এই জন্য বললাম বাবা ভাই ব্লু কালার, মেরুন কালার, এগুলো আমাদের মা বোনদের কালার, এগুলো খুব পছন্দনীয় কালার, ভালো জিনিস। ওকে, মাশাআল্লাহ, সামনে থেকে শুরু করা যাক, সামনে থেকে শুরু করেন, দেখেন হেডলাইটে দেখতে পাচ্ছেন, গ্রিলটা, মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, এই হেডলাইটটা তো মাশাআল্লাহ একদম খুবই পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন, কোনো খোলা কাটা, কোনো মার বা কোনো কিছু পাবেন না ইনশাআল্লাহ। সামনে যে গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল পেয়ে যাবেন, দেখুন টয়োটার মনোগ্রাম দেওয়া আছে, জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, মাশাআল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন। আচ্ছা, এবং হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, শেপ আছে, জয়েন্ট আছে, ক্রস আছে, সব কিছুই একদম জেনুইন অবস্থায় পেয়ে যাবেন মাশাআল্লাহ, ভালো ফিটিংসের পাবেন। আমরা ভিতরের কন্ডিশনটা দেখবো, ভিতরের কন্ডিশনটা দেখেন আইএসটি গাড়ি, বাট ভিতরের কন্ডিশন, ড্যাশবোর্ডটা কিন্তু একটু জিপের, জিপ জিপ মজা পাবেন, জিপের একটা ফিলিংস পাবেন। আচ্ছা, ভালো ফিলিংসের মাশাআল্লাহ, সিডি, টিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সব কিছু কমপ্লিট পাবেন। দরজার প্যাডটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, পরিষ্কার, এবং সিলিংটাও দেখেন কোনো মানে খোলা কাটা, কোনো সেরাপাটা কোনো কিছুই পাবেন না। আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশনে আপনার গাড়িটা পেয়ে যাচ্ছেন, টয়োটা আইএসটি, টয়োটা আইএসটি, ভালো ফিটিংসের গাড়ি, ভালো মানের টিকিট, পিছনের গ্লাসটা কিন্তু এখনও অরিজিনাল পেয়ে যাবেন, পিছনের ব্যাকলাইটটা অরিজিনাল, দেখেন টয়োটার লোগো সহ দেওয়া আছে, এখানে দেখেন অরিজিনাল জাপানি স্টিকার আছে এবং ফোর স্টার রেখে এটা খুবই সুন্দর, সুন্দর একটা মিনি স্পয়লার আছে এবং এখানে দেখেন সুন্দর একটা ওয়াইফারের ব্যবহার, টয়োটার মনোগ্রাম আছে, খুবই ভালো, এখানে আইএসটি লেখা আছে, ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রো খ, 1300 সিসির গাড়ি, 1300 সিসির গাড়ি হইলে ঢাকা মেট্রো খ পাবেন এবং সিরিয়ালটা পাবেন 13 সিরিয়াল, ভালো ফিটিংসের। ভাই সিএনজি করা আছে গাড়িটা? সিএনজি করা আছে, এটা গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে, ভালো ফিটিংসের এবং ভালো মানের সিএনজি করা আছে মাশাআল্লাহ। পিছনে দেখেন, পিছনের সিটটাও দেখেন খুবই সুন্দর পরিপাটি, ছোটোখাটো গাড়ির মধ্যে পিছনে কিন্তু ভালো স্পেস পাবেন বাবা, মোটামুটি 5 জন মানুষ রিল্যাক্সে কিন্তু জার্নি করা যায়, রিল্যাক্সে বসা যায়, খুবই ভালো, এবং রাইট সাইডটা তো ভাই ফ্রেশ। হ্যাঁ, রাইট সাইডে ফ্রেশ, চারটা চাকা কিন্তু অলমোস্ট বাবু ভাই 7-8 মাস চালানোর যোগ্য, আপনি চাকা পেয়ে যাবেন মাশাআল্লাহ। ওকে, প্রতিটা সুইচ কি একই? প্রতিটা সুইচ কিন্তু ভালো, জি, প্রতিটা, এটা কিন্তু অটো, দরজা কিন্তু ফুল অটো। আচ্ছা, একদম ফুল অটো, অল অপশন অটো, অল অপশন অটো পেয়ে যাবেন, এবং স্টিয়ারিংটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, ড্যাশবোর্ডটা খুবই সুন্দর, একদম খুবই সুন্দর একটি গাড়ি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি গাড়ি মাশাআল্লাহ। যে এই গাড়িটা নিবে আল্লাহর মধ্যে কোনো কাজ করতে হবে না, গ্যাস এবং তেল ভরবে, গাড়ি চালাবে, কিছুই করতে হবে না। আমরা ইঞ্জিনের কন্ডিশনে দেখবো, ইঞ্জিনটা কিন্তু মাশাআল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, এখনও যে ভিতরে দেখেন, দেখতে পাচ্ছেন যা আছে মোটামুটি সব কিছু জেনুইন অবস্থায় পেয়ে যাবেন, মেজর কোনো মাইন নেই, মেজর কোনো খোলা কাটা নেই, কোনো অ্যাক্সিডেন্ট নেই, আমাদের ছোটোখাটো গাড়ির মধ্যে খুবই পারফেক্ট একটি গাড়ি টয়োটা আইএসটি, খুবই জনপ্রিয় একটি গাড়ি, এই গাড়িটা বাবাই সব কাজে ব্যবহার করতে পারবেন, সব ধরনেরভাবে মানে ইউজ করতে পারবেন, স্কুল ডিউটি থেকে শুরু করে, তারপরে ফ্যামিলি ইউজ থেকে শুরু করে, অফিস ডিউটি থেকে শুরু করে, সব ধরনের কাজে ইউজ করতে পারবেন। এই গাড়িটা আল্লাহর মধ্যে খুবই ভালো ফিটিংসের আছে, মেজর কোনো খোলা কাটা নেই, কোনো মার নেই, অ্যাক্সিডেন্ট নেই, দু এক জায়গায় আছে ছিল আমরা টাচ আপ করেছি, এবং রেজিস্ট্রেশন কিন্তু 2017 বাবা, 2017 রেজিস্ট্রেশনে গাড়ি কিন্তু আমি আইএসটি এর আগে পাই নাই, ভালো ফিটিংসের গাড়ি মাশাআল্লাহ। ওকে ভাইয়া, দাম কত যাচ্ছেন গাড়ি? এই গাড়ির দাম দিয়েছি 9,65,000 আস্কিং দিয়েছি, কিছুটা নেগোসিয়েবল করবো বাবা, আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো এবং ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ। আমার শোরুমের লোকেশনটা আবারও শর্টকাটে বলে দিচ্ছি, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। এবং আমার শোরুমে সব ধরনের গাড়ি, সব বাজারের গাড়ি পাবেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0171-000-2027। আমার শোরুমের নাম সিটি কার ভ্যালি। অবশ্যই আপনারা আমার শোরুমে আসবেন, গাড়ি চালায় দেখবেন,
ভালো লাগলে দাম দর করবেন এবং আপনি যদি গাড়ির সম্পর্কে তেমন না বুঝেন এই গাড়িটা নিয়ে আপনি যে কোনো জায়গায় কম্পিউটার অ্যানালাইসিস করার সুযোগ পাবেন কম্পিউটার অ্যানালাইসিস করার পরে যদি আপনি গাড়ি ওকে থাকে দেন তারপরে আপনি আমার সাথে ডিলটা ফাইনাল করবেন ইনশাআল্লাহ সব ধরনের অপশনে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন বাবা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম